এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই অবশেষে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহ শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। তো তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই সপ্তাহ শেষে কবে কখন থেকে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে অফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সপ্তাহ শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি স্থানীয়ভাবে হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার 27 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী শনিবার ও রবিবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বুধবার 26 জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস 5 জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে, পার্বত্য এলাকা সহ উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আগামী কয়েকদিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কমবে আগামী শনিবার থেকে। কলকাতায় আজ বুধবার আংশিক মেঘলা আকাশ, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজ বুধবার। বৃহস্পতিবার 27 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 2.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 55 থেকে 89%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 29 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জুন মাসে বৃষ্টির ঘাটতি কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি, 72% বৃষ্টির ঘাটতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে 64% বৃষ্টি অতিরিক্ত হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জুনের শেষ এবং জুলাই মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।